নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। লকডাউনের মধ্যে দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বাঁশবেরিয়ায়। করোনার দাপটে নীলের আকাশে কালো মেঘ। এবারে আসছে বিস্তারিত খবরে। করোনা আতঙ্কে লকডাউনের মধ্যে একই ঘরে দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বাঁশবেরিয়ায়। মৃত দম্পতিরা হলেন বছর 70-এর মুসলিম মিয়া ডাফিল এবং বছর 54-এর রহিমা বিবি। একই ঘরে দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সাত সকালে এই ঘটনা নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃত দম্পতিরা হলেন বছর 70-এর মুসলিম মিয়া ডাফালি এবং বছর 54-এর রহিমা বিবি। রবিবাসরীয় সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত বাঁশবেরিয়া পেপার মিল সংলগ্ন এলাকায়। মৃতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থলে মগরা থানার পুলিশ পৌঁছয়। মুসলিম মিয়া পেশায় একজন তান্ত্রিক ছিলেন বলে এলাকা সূত্রে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই দম্পতিকে কেউ বাকারা খুন করেছে। ঘটনায় এদিন সকালেই দম্পতির দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মগরা থানার পুলিশ। একটু আওয়াজ হলো বললে না, তারপরে লোকজন আসলো, এসে হ্যাঁ দেখছে এই ঘরে একটা বুড়ো একটা বুড়ি বললেন একটু দূরে দূরে ঘুমাচ্ছিল, তাদের দেখো মৃত্যু হয়ে গেছে বুঝলেন তো। তারপর আর পাড়া লোক আসলো, এসে তারপরে কিছু লোক পুলিশকে ডাকলো, পুলিশ এসে এবার বডিটাকে নিয়ে গেলো আর ফ্যামিলিদেরকে নিয়ে গেলো। এটা আমরা দেখেছি বুঝলেন তো। এটাকে আমরা ওই লোক থেকে চিল্লাচিল্লি হলো বুঝলেন তো, লোক থেকে চিল্লাচিল্লি আশেপাশে সব আসলো বুঝলেন তো, দেখলো। তারপরে কিছু লোক পুলিশকে খবর দিল, পুলিশ এসে বডি নিয়ে গেল। ছোট রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশের দাদাগিরি। দুধ কিনে ফেরার পথে ব্যান্ডেল নলডাঙার যুবক ছোটন মজুমদারকে বেধড়ক মারধর। অভিযোগের তীর ব্যান্ডেল ফারিদ পুলিশের দিকে। এবারে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। লাঠির আঘাতে তার পায়ের দুটো হাঁটু গুরুতর জখম, সারা গায়ে অসংখ্য ক্ষত, উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। আপাতত শয্যাশায়ী ব্যান্ডেল নলডাঙার ছোটন মজুমদার। সাধারণকে মারধর করা যাবে না, বুঝাতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ কিছু জায়গায় চলছে বেশ কিছু পুলিশের দাদাগিরি। এমনই ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় নলডাঙার নারায়ণপুর এলাকায়। ছোটনের অপরাধ ছিল সন্ধ্যায় দুধ কিনতে রাস্তায় বেরোনো। নলডাঙা খেলার মাঠের পাশেই তার বাড়ি। বাড়ি ঢোকার মুখে হঠাৎ ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলের ছয় পুলিশকর্মী সেখানে হাজির হয়। শয্যাশায়ী ছোটনের অভিযোগ অস্রাবক গালিগালাজ করতে থাকে তাকে। মোটরসাইকেল থেকে নেমে তাকে লাঠি দিয়ে এলোপাথারি মারতে থাকে। সে বাড়ির কাছে রাস্তাতেই লুটিয়ে পড়ে। ছোটনের দাবি, সে হাতে থাকা দুধের প্যাকেট দেখান পুলিশদের। অভিযোগ তারপরও পুলিশ কথা শোনেনি। আওয়াজ পেয়ে বাড়ির লোকজন বেরিয়ে বাঁচানোর চেষ্টা করেও লাভ হয়নি। এরপর সকলের চিৎকার চেঁচামেচিতে বহু মানুষ বেরিয়ে এলে পুলিশ বেগতিক বুঝে ছোটনকে মোটরসাইকেলে বসিয়ে ফাঁড়িতে নিয়ে যায়। ছোটনের অভিযোগ সেখানেও তাকে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা ফাঁড়িতে গিয়ে ছোটনের অপরাধ জানতে চায়। সাধারণের চাপে বাধ্য হয়ে রাতেই ছোটনকে ছেড়ে দেয় পুলিশ। স্যার, আমি নলডাঙার থেকে দুধ নিয়ে ফিরছিলাম, মাঠের পাশে আমার বাড়ি ছিল। দিয়ে চার পাঁচটা বাইকে আসলো পুলিশ, আমাদের ধাওয়া করলো। ধাওয়া করে আমাকে ধরে আমি অনুরোধ করলাম, স্যার আমি দুধ নিয়ে ফিরছি, শুনলো না, আমাকে ফেলে মারলো ওখানে। তারপরে উঠিয়ে নিয়ে গেল ফাঁড়িতে, থানায় নিয়ে গিয়ে আমাকে ওখানেও বেধড়ক মারলো, মা বাবা তুলে গালিগালাজ করলো। স্যার আমি বুঝতে পারলাম না আমার অন্যায়টা কি। আমরা সাধারণ ঘরের ছেলে, একটুখানি দুধ ফুধ নিয়ে এসে ফিরছিলাম, তা বলে এরমভাবে আমাদের মারলো থানার বড়বাবু, ব্যান্ডেল পিপি বড়বাবু বেধড়ক মারলো আমাকে ফেলে। যদিও এ বিষয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। করোনা আতঙ্কে লকডাউনের মধ্যে ডানকুনি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে সরকারি ত্রাণ বণ্টনের দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ সাধারণ মানুষের।
ডানকুনি পুরসভার সরকারি ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতি। সরকারি ত্রাণ থেকে বঞ্চিত ডানকুনি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কালীপুরের মালপাড়ার বাসিন্দারা বলে অভিযোগ। এ কারণেই শনিবার সন্ধ্যায় তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর জাহেদুন্নেসার ও শাসক দলের নেতাদের এই মহামারীর সময় দেখা যাচ্ছে না, তারা কোনো সাহায্য পাচ্ছে না। আজ এক মাস হলো এরকম তারা হয়েছে, আমাদের পাশে কেউ দাঁড়ায় নেই, না কাউন্সিলর না আমাদের পার্টির লোক আমাদের বাড়িতে আসেনি, আমাদেরকে জিজ্ঞাসাও করে নেকো যে তোমরা খাচ্ছ কি যাচ্ছ কি করছো, একদম জিজ্ঞেস করে না, জিজ্ঞেস পর্যন্ত করে নেই। তাহলে এইসব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কি করে থাকবো, কি খাবো, দিনের পর দিন না খেয়ে থাকছি, পরের বাড়ি কাজ করছি, আজ তারাও আমাদের এখানে যেতে দিচ্ছে না, কুকুরের মতন আমাদেরকে দাঁড়াচ্ছে, দূর হবে এরকম আমাদেরকে দাঁড়াচ্ছে, তাহলে আমরা কোথায় যাবো, কোথায় দাঁড়াবো আমরা? এইসব পৌরসভা থেকে যেগুলো দিচ্ছে পাচ্ছ? যদি এ বিষয়ে শাসক দলের কারোর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রহস্যজনকভাবে একটি গাড়ি রাস্তার পাশে পড়ে থাকায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। চুচুড়া থানার অন্তর্গত এক নম্বর কাপাসডাঙ্গায় মাসখানেক ধরে একটি গাড়ি পড়ে থাকতে দেখে চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় মাসখানেক ধরে রহস্যজনকভাবে এলাকায় একটি গাড়ি পড়ে থাকায় চাঞ্চল্য ছড়ালো। মালবোঝাই ওই গাড়িটি প্রায় এক মাস ধরে একইভাবে রাস্তার পাশে পড়েছিল। সকলেই ভেবেছিল হয়তো পাড়ারই কারোর হবে, কিন্তু করোনা আতঙ্কে এতদিন পর্যন্ত সেভাবে তা নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু দিন দুয়েক ধরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে সকলেরই জবাব, গাড়িটি আমাদের নয়। এরপরই আতঙ্ক দানা বাঁধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে কার গাড়ি, কে বা কারা কখন গাড়িটি সেখানে রেখে গেছে তাও কারোর নজরে আসেনি। চাঞ্চল্যকর ঘটনাটি চুচুড়া থানার অন্তর্গত এক নম্বর কাপাসডাঙ্গার দাসপাড়া এলাকায়। করোনার পাশাপাশি সাদা ওই গাড়িটিকে ঘিরে রাতের ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের। তারা চায় পুলিশ বিষয়টি দেখুক। ধরে পড়ে আছে, কারা রেখে গেছে তাও জানি না, বহুদিন ধরে এখানে পড়ে রয়েছে গাড়িটা। এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে, প্রায় মাস দুয়েকের ওপরে গাড়ি পড়ে আছে। গাড়ি কে রেখেছে, কার গাড়ি, কোনো খবরই আমরা পাচ্ছি না। না এখন অবধি জানানো হয়নি। এবার আজকে পাড়ার সকলে আলোচনা করেছি যে একটা থানায় জানানোর, কারণ কার গাড়ি কি বৃত্তান্ত আমরা তো জানি না। না মানে কি এই করোনা পরিস্থিতিতে কাউকে জিজ্ঞেস করা হয়নি, সবাই ভেবেছেন এর গাড়ি? হ্যাঁ 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 সেটাই, সবাই ভেবেছেন কেউ হয়তো রেখেছে আমাদের এখানে, কারো হয়তো যতদূর আমরা আইডিয়া করেছিলাম যে কেবিল লাইনের হয়তো কোনো কাজ হয় গাড়িটায়, সেটা আমরা ভেবেছিলাম। তারপরে দেখলাম তাদেরও গাড়ি নয়, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলছে যে তাদের গাড়ি নয়, কারোরই গাড়ি নয়, কারোরই গাড়ি নয়। এখন কি চাইছেন, পুলিশ বিষয়টা দেখবে? হ্যাঁ নিশ্চয়ই পুলিশ বিষয়টা দেখুক, কার গাড়ি এখানে রয়েছে, গাড়িটা বহুদিন ধরেই রয়েছে, সেইটাই আমাদের কাছে এখন ভয়ের বিষয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে করোনার দাপটে নীলের আকাশে কালো মেঘ। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hokshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure.
marriage, conference, shooting, and get together, all are in one roof. Yes, think about Fort Shati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort, very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony, or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. আসন্ন পৌর নির্বাচনে সুলভ মূল্যে ফ্লেক্স, ভিনাইল, লিফলেট, বুথ স্লিপ, পোস্টারের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হ্যালো গ্রুপ। পাশাপাশি এখানে সব ধরনের স্মার্ট কার্ড, আইডি কার্ড, ডিজিটাল আধার কার্ড ও আইডি কার্ডের ফিতে প্রিন্ট করা হয়। ঠিকানা ঘড়ির মোড় থেকে হাসপাতালের দিকে যেতে আমরাতলা গলি সরকারি আবাসনের পাশে। যোগাযোগ 7478674786 এবং 0332680001, 2680006 ও 0009। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ব্রহ্মা কুকিং কম্পিটিশন বাংলা ল্যাঙ্গুয়েজ অলসো অর্গানাইজড বাই ব্রহ্মা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এস্টাবলিশড 2016, 18 জিটি রোড, নিয়ার 13 সিনেমা হল, ভদ্রেশ্বর। হারি আপ, এনরোলমেন্ট অ্যাভেলেবল টিল 5th April 2020। টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্ট 100 অনলি। এনরোলমেন্ট চার্জ রুপিস 150 পার পার্টিসিপেন্ট। এজ শুড বি বিটুইন 20-40 ইয়ার্স অনলি। Attractive prize and certificate. First prize microwave, second prize cooler, third prize cooker, fourth prize non-stick fry pan, fifth prize non-stick fry pan. For inquiry, call on 7980-117725 and 8820-344-556. আসল গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান রহমান জেমস হাউস। এখানে পাবেন সুলভ মূল্যের যে কোনো ধরনের সার্টিফাইড স্টোন এবং ডায়মন্ড জুয়েলারি। রহমান জেমস হাউস, চকবাজার পুলিশ ফাঁড়ির নিকট, চকবাজার, হুগলি। যোগাযোগ 7980003208 এবং 8420292234। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম পিকনিক স্পট ভ্রমণ পিপাসুদের জন্য এক অন্যতম চাহিদা ও ভালো লাগার স্থান। পিকনিক স্পট এখন শুধু পিকনিকে সীমাবদ্ধ নেই, পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিনের পার্টি সহ অফিস বা বিভিন্ন একাডেমিক অনুষ্ঠান আয়োজনে এখন একটাই নাম, বনবীথি পার্ক। বনবীথি পার্কের সব রকম সুবিধা তো পাবেনই, এর সঙ্গে রয়েছে নিরাপত্তা ও চমৎকার পরিবেশ। তাহলে দেরি কেন, চলে আসুন বনবীথি পার্কে। আমাদের ঠিকানা বনবীথি পার্ক, 163 খুড়িগাছি রোড, নতুন পাড়া, অ্যাঙ্গাস, ভদ্রেশ্বর, হুগলি। আমাদের ফোন নাম্বার 8272929273। চুচুড়া আখুন বাজারে ভারতী অপটিক, একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত চশমা ও কন্টাক্ট লেন্সের বিপণী। দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680-6046। মা
আপনারা কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা মাদকাসক্ত কর্মী বা ব্যবসায় বাধা প্রেমী বা বিবাহের জটিলতা বিচ্ছেদ বশীকরণ বাস্তুদোষ শত্রু দমন সকল সমস্যার নিশ্চিত সমাধান ডেট অফ বার্থ টাইম প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায় চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773 দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন টাউন গার্ড রোড চুচুড়া হুগলি হটডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা দুর্গামণ্ডপ কামারপাড়া চুচুড়া মোবাইল নম্বর 9836050518 9836093337 সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা ধুতি জোর শেরওয়ানি কুর্তি শার্ট গেঞ্জি জাঙ্গিয়া মোজা রুমাল লুঙ্গি গামছা প্রভৃতি বিশেষ আকর্ষণ 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল ফোন নাম্বার 2680800 সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা আছে সুবিশাল ডাইনিং হল রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস জেসি ঘোষ সরণি বাসস্ট্যান্ড চুত বিরতির পর ফিরে এলাম খবরে করোনা আতঙ্কে শিবের মাথায় জল নয় নীলপুজোতেই জল ঢাললো হুগলিবাসী করোনা আতঙ্কে জেলার বিভিন্ন মন্দিরে একই ছবি আজ 29শে চৈত্র নীলপুজো শাস্ত্রমতে আজই শিব দুর্গার বিবাহের দিন হিন্দু ধর্মাবলম্বীরা আজকের দিনে সন্তানদের মঙ্গল কামনায় নীলকণ্ঠ বাবার মাথায় জল ঢালেন কিন্তু এবারের করোনা আতঙ্ক সেই নীলপুজোর উৎসবেই জল ঢেলেছেন শৈবতীর্থ তারকেশ্বরের পাশাপাশি জেলার বিভিন্ন শিব মন্দিরে একই ছবি চুচুড়ার প্রাচীনতম শিব মন্দির ষণ্ডেশ্বরতলার মন্দির আনুমানিক 550 বছরের পুরনো এই মন্দিরে নীলপুজোর দিন ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দির ঘেঁষা গঙ্গায় স্নান সেরে বাবার মাথায় জল ঢালেন অগুন্তি ভক্ত কিন্তু এবারে চিত্রটা সম্পূর্ণ আলাদা গেট বন্ধ ষণ্ডেশ্বর সহ এখানকার সবকটি মন্দিরের হাতে গোনা কয়েকজন স্থানীয় মানুষ মন্দিরে সিঁড়িতে জল দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটালেন কেন কেন মন্দিরের ভিতরে তো ঢুকতে পারলেন না নীলপুজো উপলক্ষে এখানে প্রত্যেক বছর নীল সন্ন্যাসীদেরও ভিড় হয় দক্ষিণা স্বরূপ এক একজনের কয়েক হাজার টাকা আয় হয় কিন্তু এবারে তাদেরও মুখ ভার হচ্ছে মন্দিরে পুজো হচ্ছে কিন্তু সেই রকম ভাবে চারিদিকে যে করোনা ঘটনা কেন্দ্র করে সব মন্দির বন্ধ হয়ে গেছে নিয়ম রক্ষাটা পালন করা হচ্ছে কারা আসছে এখানে কারা আসছে বাবা যারা ভক্ত বাবা যারা পুজো টুজো দিতে আসছে দূর থেকে কেউ আসছে দূর থেকে সেরকম কেউ আসতে পারছে না কারণ যানবাহনের একটা ব্যাপার আছে প্রশাসন আটকে দিচ্ছে বা চারিদিকে অ্যানাউন্স করা হয়েছে যে এরকম সমস্ত মন্দির বন্ধ যার ফলে অনেকে জানছে এই মন্দিরের গেটও তো বন্ধ এই মন্দিরের গেটও বন্ধ
সবাই কি জল ঢালছে কোথায়? বাবার মাথায় জল, বাবার মাথায় ঢালতে পারছে না কো, কারণ বাবার দরজা তো বন্ধ। ভক্তির উপরে তারা এসে বাবার মন্দিরে সিঁড়িতে একটু জল ঢেলে দিচ্ছে, আর বাবার যারা সন্ন্যাসী আছে তাদের পায়ে একটু জল দিচ্ছে। মানে এটা কি দুধের সাথে ঘোলে মেটানো? দুধের সাথে ঘোলে মেটানো। আর অন্যান্য বছর কিরকম? অন্যান্য বছরে আমাদের প্রত্যেকবারেই সন্ন্যাসী আমরা যে ব্রত আমরা পালন করি, একুশে চৈত্র থেকে শুরু করি পয়লা বৈশাখ পর্যন্ত আমরা যে ব্রতগুলো পালন করি, তাতে যা আমাদের খরচা হয় মালসা বলতে হব্বিসি করি, তাতে আমরা সেরকম কিছু আশা করি না যে বাবা, তবে বাবার ইয়েতে ভক্তরা যা দেয় তাতে হয়ে যায়। এবছর সেটা হচ্ছে না? না, এবারে সেরকম কিছু। মন্দির কমিটির পক্ষে সমীর মুখার্জি বলেন, এবছর অদৃশ্য ভাইরাসের কাছে অদৃশ্য ভগবান হার মানল, তবে আমাদের বিশ্বাস সামনের বছরের আগে ভগবানই জয়ী হবে। সবাই লক্ষ্য করছেন আমরা যে বিশ্ব যেটা স্তম্ভিত হয়ে পড়েছে করোনা ভাইরাস, সেখানে আমরাও সবাই স্তম্ভিত। আজ আগে যা দেখছেন যে এখানে বিশেষ করে নীল উৎসবের দিন বিশাল প্রচুর লোকের সমাগম হতো, দূর দূরান্ত থেকে আসতো, আজকে কিন্তু সেই চিত্রটা সম্পূর্ণ উল্টো। এবারে কি অদৃশ্য ভাইরাসের কাছে অদৃশ্য ভগবান হার মানল? এবার দেখুন, অদৃশ্য ভাইরাসের কাছে অদৃশ্য ভগবান সেটা আছে, এটা আমাদের বিজ্ঞান যেটা আছে সেটাকে আমাদেরকে মেনে নিতেই হবে যে করোনা থাবা। এটা নিশ্চয়ই তো ভগবান তো হার তো নিশ্চয়ই মানল, কিন্তু তার সঙ্গে যেটা আমরা বলছি যাতে আমরা যাতে কারুর প্রাণ না যায়, ভগবান যাতে আর কারুর প্রাণ নিতে না পারে তার জন্য আমাদের হচ্ছে এই ব্যবস্থা। আমরা বাবা সান্নেশ্বরের কাছে আমরা শত কোটি প্রণাম জানাচ্ছি, যেমনভাবে হোক আমাদের হয়তো কিছু মানুষকে রক্ষাতন্ত্র নিশ্চয়ই করছেন, এমনিভাবে যেন আমাদের সবাইকে রক্ষা করে যায় এবং এই হাত থেকে যেন আমাদের মুক্ত। অন্যদিকে চুচুড়ার প্রতাপপুরে ভুবনেশ্বর তলার শিব মন্দির 150 বছরের পুরনো, নীল পুজোর দিন এখানে গাজন অনুষ্ঠিত হয়। এবারের হাতে গোনা কয়েকজনের পুজো দেওয়া ছাড়া গাজন সহ সবকিছু বাতিল করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সমীর সরকার বলেন, এলাকাবাসীর মন খারাপ, তবে আশা করছি সামনের বছর আবার বড় করে উৎসব হবে। আমি মনে করছি যে করোনা মহামারীর জন্য তো মানুষকে তো বাঁচতে হবে এবং সরকার নিয়মগুলো মানতে হবে, তো আমাদের গাজন শিবের গাজন আমাদের প্রতাপপুর ভুবনেশ্বর তলার 150 বছরের পুরাতন গাজন চুচুড়া শহরে। এই গাজনের ঐতিহ্য দেখার জন্য সকাল থেকে এলাকায় বহু মানুষের সমাগম ভিড় হতো, আজ সেই গাজন আমরা বন্ধ করে দিয়েছি যে এই মহামারীর জন্যে এবং সরকারের নির্দেশ মেনে আমরা বন্ধ করেছি। আমাদের এই গাজন উৎসব চুচুড়ার বিখ্যাত গাজন ভুবনেশ্বর তলার, এই গাজন দেখার জন্যে বিভিন্ন পাড়ায় পাড়ায় মানুষ অপেক্ষা করত, বিস্তীর্ণ অঞ্চল ঘুরে রাত্রি 12:30 আমরা সন্দেশের তলায় পৌঁছাতাম। এই মহামারীর জন্য আমাদের শিবের গাজন আমরা বন্ধ করলাম, আগামী বছর আমরা ভালো করে আরো গাজনটা করব, আর সবাই সুস্থ থাকুক ভালো থাকুক, এই মহামারী থেকে যেন আজকের দিনে কামনা করি মহাদেবের কাছে সবাই যেন মুক্তি পায়। এদিকে ব্যান্ডেল বালিমোর কালীতলার গৌরঙ্গ সমিতির নীল পুজো এবারে 103 বছরে পদার্পণ করল। পুজো উপলক্ষে এখানে বিরাট মেলাও বসে, এখানে গাজন সহ চৈত্র সংক্রান্তিতে ঝাপান অনুষ্ঠিত হয়। করোনার প্রকোপে সবকিছুই বাতিল, এ বিষয়ে সমিতির পক্ষে মধু বিশ্বাস বলেন, জনসমাগম হতে পারে সেরকম সবকিছুই এবারে আমরা বাতিল করেছি, আমাদের আশা বাবা সব ঠিক করে দেবে। কথিত আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচাতে সমুদ্রে মন্থনে ওঠা বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন ভগবান শিব। হুগলি আজকেও চায় আধুনিক চিকিৎসা বিজ্ঞান করোনার মতো বিষকে গ্রাস করুক। আপনারা এই যে লকডাউনটা দিয়েছে এটার জন্য এখানে আমাদের যদি ছোটো করেও করতে যাই তাহলেও আমাদের 150 লোক দরকার লাগে, কারণ আমাদের বটি জাপ হয়, আপনার জাল ধরতে হয়, এসব নিয়ে প্রায় 150 লোক লাগে। তারপরে তো সব ঢাকঢোকের পুজো, এগুলো তো জানিনি, এটা সবাই জানে, এইসব নিয়ে প্রচুর লোক হয়, তারপর গ্রামের লোক জমে যায়, যার জন্য এখানে প্রচুর তো গ্যাদারিং হওয়ার জন্যে আমরা এটাকে এবছরে বন্ধ রেখেছি। আমরা নিজেরাই যারা করি তারা সবাই মিলে উপোস করে যে যার বাড়িতে শিব নিয়ে আমরা এবছরটাই এ করতে চাইছি। মন্দিরে কি বছর পুজো হয়? না, মন্দিরে কোনো পুজো হচ্ছে না, মন্দিরের জায়গাটাতে গ্রামের লোক এসে সব নিজেরাই ওখানে জল ঢেলে সান্ত্বনা প্রকাশ করছেন আর কি করবো। সবাই মুক্ত, সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। করোনা আতঙ্কে চন্দননগর সুভাষপল্লী নীলপুজোর মেলাও এবারে ম্লান।
চন্দননগরের খলিশানী সুভাষপল্লী উত্তরপাড়ার শিব মন্দিরের সামনে লেখা রয়েছে, এখানে পুজো গ্রহণ করা হবে না, সবাই নিজের নিজের বাড়িতেই পুজো করুন। পুরোহিত মন্দিরে থাকলেও পুজোর দৃশ্য চোখে পড়ল না, যেখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে, মেলা বসে। লকডাউনের কারণে এখানে সবকিছু এবারের মতো ম্লান হয়ে গেল। সুভাষপল্লী উত্তরপাড়া এই মন্দিরে বহু ভিড় হতো এবং লোককে দাঁড়াবার জায়গা দেওয়া যেত না, এতই ভিড় হতো। কিন্তু আমাদের সরকারি নিয়ম বিধি মেনে লকডাউনকে মাথায় রেখে তাই প্রত্যেক যাত্রীদেরকে বলা হয়েছে, আপনারা দয়া করে এবছর কোনো রকম পুজো দিতে আসবেন না। বাড়িতেও পুজো দিয়েছি কিন্তু মন্দিরে তো কোনো ফাঁকা, কিছু তো পুজো চলছে না, তা কি করবো, কোনো বছর তো এরকম হয় না, এবারে প্রথম দেখছি জীবনে। পারমিতা অনবনীতা রিপোর্ট, হুগলি আজকে। করোনা আতঙ্কে লকডাউনের মধ্যে চুচুড়া সুজনবাগান মহিলা পরিচালিত শীতলা কালী পূজা কমিটির উদ্যোগে 14 নম্বর ওয়ার্ডের 50টি দুস্থ পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হলো। 50 জনকেই দিতে হবে তার কোনো মানে নেই, আপনার ক্ষমতা মতো একজন দুজনকেও দিতে পারেন। লকডাউনে সমাজের কাছে বার্তা চুচুড়া সুজনবাগানের মহিলা পরিচালিত শীতলা কালী মন্দির কমিটির সদস্যদের। এদিন এই মন্দির কমিটির পক্ষ থেকে হুগলি চুচুড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কদমতলা ও যুগিপাড়া এলাকার প্রায় 50টি পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়। তাদের বক্তব্য, লকডাউনে বহু মানুষেরই কাজ নেই, দিন আনা দিন খাওয়া মানুষদের মুখে খাবার তুলে দিতেই পুজোর খরচ বাঁচিয়ে তাদের এই উদ্যোগ। কমিটির পক্ষে অনামিকা দাস বলেন, যার যতটুকু ক্ষমতা সেই মতো দিন আনা দিন খাওয়া মানুষদের পাশে দাঁড়ান। আমরা সব মহিলা সমিতির শীতলা পূজার কমিটির পক্ষ থেকে এই কঠিন পরিস্থিতিতে সবাই চাইছি যে সবাই সবার পাশে থাকুক। যারা দিন আনে দিন খায় তারা তো এই পরিস্থিতিতে কাজে বেরোতে পারছে না, তারা যাতে দুমুঠো খাবার পায় তার জন্য আমরা এই প্রকল্পটা নিয়েছি, যাতে সবার হাতে হাতে খাবার দিতে পারি। সবাই সবার পাশে থাকুন, সবাই সবাইকে সাহায্য করুন। আমি চাইছি সবাই যাতে, 50টা মানুষকে তো আর সাহায্য করতে পারবেন না, যে যেমন পারেন দুজনকে পারলে দুজনকেই সাহায্য করুন, সবাই মিলে সবাই পাশে থাকুন, সবাই সবাইকে সাহায্যই করুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। করোনা আতঙ্কে লকডাউনের মধ্যে কোথাও পৌর প্রধানের উদ্যোগে আবার কোথাও কেবল অপারেটরদের উদ্যোগে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। চাপদানির পৌর প্রধান সুরেশ মিশ্রের উদ্যোগে দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। অন্যদিকে গুড়াপের রামেশ্বরপুর আরবিএ কেবলের উদ্যোগে দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। জাতি ধর্ম নির্বিশেষে স্থানীয় আরবিএ কেবলের পক্ষ থেকে গুড়াপের রামেশ্বরপুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। চাল, ডাল, তেল, নুন, চানাচুর, বিস্কুট, মুড়ি, গুঁড়ো মশলা প্রভৃতি এদিন প্রান্তিক মানুষদের দান করা হয়। পাশাপাশি এদিন আরবিএ কেবলের পক্ষ থেকে রামেশ্বরপুর এলাকার পথ কুকুরদেরও খাওয়ানো হয়। রামেশ্বরপুর ভাস্তরা আলাসিন কেবল নেটওয়ার্কের পক্ষ থেকে করোনা ভাইরাসের দরুন যে লকডাউন চলছে, আমরা এলাকার প্রান্তিক লোককে খুঁজে নিয়ে তাদের হাতে আজকে 62টা ত্রাণ তুলে দিলাম। বেসিক নিড মানুষের চাল, ডাল, তরি তরকারি এবং তেল, নুন এইসব দিয়ে আমরা একটি ব্যাগে, রেশন ব্যাগে তাদের হাতে হাতে দিই একদম প্রান্তিক লোককে। আমাদের আরবিএ কেবল এলাকার আজ থেকে আরম্ভ করলাম আমরা এই কাজ, আমাদের হেড অফিস থেকে রামেশ্বরপুরে। এবার ভাস্তারা, আলাসিন, হরাল, লাশপুর, গুয়াই, মেলকি বিভিন্ন জায়গায় আমরা আগামীকাল থেকে এই ত্রাণ পৌঁছে দেব প্রান্তিক লোকেদের কাছে। আমরা ব্যবসা করার সাথে সাথে বিভিন্ন রকম সামাজিক কাজ করি, এটি আমাদের কর্তব্য বলে মনে করি। অন্যদিকে লকডাউন মানে সবাইকে বাড়িতে থাকতে হবে, প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ি থেকে না বেরোন, তাই কাজকর্ম বন্ধ বহু মানুষেরই। এবারে চাপদানি এলাকায় সেই সমস্ত শ্রমিক মানুষদের পাশে এসে দাঁড়ালেন চাপদানি পুরসভার পুরপ্রধান সুরেশ মিশ্র। ইতিমধ্যেই তিনি 1.5 থেকে 2,000 মানুষদের খাদ্য সামগ্রী প্রদান করেছেন ব্যক্তিগত উদ্যোগে। পাশাপাশি প্রতিদিনই তার বাড়ি থেকে সকাল বিকাল সরকারি নির্দেশ মতো দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডের মানুষরাই এই পরিষেবা পাচ্ছেন। এ বিষয়ে সুরেশবাবু এক সাক্ষাৎকারে বলেন, যতদিন লকডাউন চলবে ততদিন সামর্থ্য অনুযায়ী এই পরিষেবা দেবেন তিনি। দেখুন, এটা আমার ধরুন প্রথমে প্রায় 1,000 বাড়িতে আমরা রেশন পাঠিয়েছি, তারপরের দিন থেকেই আমরা ধরুন প্রতিদিন 50টা
ধরুন 50 জন, 20 জন, 10 জন করে আমরা ডিস্ট্রিবিউট করছিলাম। আসলে যে গভর্নমেন্ট আমাদের যে গাইডলাইন দিয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা আমাদের ফলো করার জন্য বলেছে, সেটা ফলো করে একসঙ্গে ভিড় না করে আমরা প্রতিদিন 20 জন, 25 জন করে দিচ্ছি আমরা এখন। কত মানুষের মধ্যে দিয়েছেন এখন পর্যন্ত? সেটা মানুষকে তো আমরা মানে গুনতি করে আমরা দিই না, আমরা ধরুন তাও মোটামুটি 2000 বেশি মানুষ এখন পর্যন্ত দিয়েছি আমি। এখনও ওরাই যা মানে স্টক করে রাখা আছে, এখনও প্রায় 1500 মানুষকে দেওয়া যাবে এখন। লকডাউন যতদিন চলবে আপনার প্ল্যান আছে দেবেন? নিশ্চয়ই, আমার যা ক্যাপাসিটি দুটো ক্যাপাসিটি নিশ্চয়ই আমি করবো, আমি ক্যাপাসিটি বাড়ি বাড়ি করতে পারবো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চলে গেলেন জাগলিংয়ের জাদুকর অভয় মিত্র। শনিবার উত্তরপাড়া নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। জাগলিংয়ের জগতে অভয় মিত্র সকলের কাছে লাঠিদা নামে পরিচিত ছিলেন। বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমায় তার জাগলিংয়ের জাদু ব্যবহার করার পর থেকে তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 86%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। লকডাউনের মধ্যে দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বাঁশবেড়িয়ায়। করোনার দাপটে নীলের আকাশে কালো মেঘ। ঘরে থাকুন, সুস্থ থাকুন, আর অন্য মানুষকেও সচেতন করে রাখুন। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় দেখতে থাকুন হুগলি আজকে। নমস্কার।